কি হইতো ভাই? এখানে দেখুন ছোট ভাই আসতে, আমার কথা শুনেন, আমার কথা শুনেন ভাই। আমি বলছি যে এক লাখ মেরিয়ে এই ঘাট পার হয়ে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল খনন, এই এটা দেখছো মানে ঘাটটা কত খনন করেছে, তারপরে যত বড় হোক না কেন আমি এক লাভ মেরি ঘাট পার হয়েছে। আরে আগে কি ভাই, এই ওই যে আগে ছিল ছোট ঘাট, সেই সময় তো আমুল আপ মেরি পার হইতে পারতাম, কিন্তু এখন এই ঘাট এত বড় ঘাট নাকি। এই যে মিঠু এক এত বড় ঘাট, এই যে মিঠু পাগল, এত বড় ঘাটটা নাকি পার হবে। আরে ভাই আসলেই পাগল। আরে এই খেলা আমি না, আমার বাপ দাদা চৈদ্দ গুইটি সেই কাল থেকে সময় জানে, আমরা আমাকে শিখিয়ে দিয়েছে আমার বাপ। কি শিখিয়ে দিয়েছে? এই এক লাভ মেরি ঘাট পার হওয়ার কথা জানো তুমি? আচ্ছা আচ্ছা, তোমরা কি বিশ্বাস করো? না আমি গরিব মানুষ, পাগল মানুষ, আমার কিছু টাকা পয়সা নেই এখন, তাই মোবাইলটা দিলাম। নে দা, যদি না পারি তোরা কি দিবি তাই বল। আচ্ছা আচ্ছা, এই মোবাইলটা দিতে মিঠু, এই মোবাইল আমার ধড়ি মড়ি সবকিছু একেবারে একেবারে রেডি। কি বলতে চাইছো তুমি? দেখো আমি এক লাভ মেরি পার হবো, তোমরা কি দিবা তাই বল। গরিব মানুষ আছে 1000 টাকার মোবাইল দিছিস, তুই দেখিন যে গাড় লাভ মাইতে পারিস, আমি তোকে এই ফোন দাই দিতে দেবো। তোর 1000, এই ভাই দাঁড়াও, এটা কি ফোন? এটা কি ফোন? এটা রিয়েল? আরে ভাই 20000 টাকার মোবাইল, আর তোমার আজকে যদি জিতে যাই তুমি তোমার মোবাইলটা তোমার। আরে শোনো, কত টাকা দাম তোমার? কত টাকা? না তুমি আমার দিলাম, শোনো যাই হোক না। আচ্ছা আচ্ছা, এই ছোট বাচ্চাটার হাতে দেখেন যে মোবাইলটা জমা দেওয়ার পর এই যে মিঠু, মিঠু দেখেন ধড়ি মুড়ি সবকিছু রেডি একবারে। আচ্ছা তুমি বলো, জীবনে কি দেখছো যে এত বড় ঘাট কাউকে পার হইতে? না তুমি দেখছো? আরে না রে পাগল ভাই, তুমি সেই কারণে, তার মানে তুমি তো দুইটা মোবাইল, একটা তোমার 20000 টাকা আর মিঠুরটা হয়তো বা 1500-2000 টাকা, তার মানে তুমি ওইটাও পাবা। শিওর তুমি? তুমি তুমি কি শিওর? শিওর খেলা আমি খেলতে পারি? আচ্ছা খেলা কি তাইলে শুরু হবে? শোনো মোবাইল কেন নিয়ে আমি খুলি নেবো, ঠিক আছে? আরে এটা ডার্লিং আছে কোনে, অনেকদিন হয়ে গেল মোবাইল চাইলে আমি দিতে। আরে ভাই ডার্লিং আছে, আয় ভাই রে কি শান্তি গো। দেখো পাগলের কাজ কারবার, পাগলের কাজ কারবার। আচ্ছা খেলাটা কিভাবে হবে আগে বলো। যে আমি এক লাভ মেরি ঘাট পার হবো, ঠিক আছে? এই এক লাখ মেরি দর্শক দেখেন যে এক লাভে নাকি, এক লাভে নাকি এত বড় ভৈরব নদী, এত বড় ভৈরব নদী যেটা কিনা নৌকাতে 5 মিনিট টাইম লাগে, সেটা নাকি এক লাভে এই পাগল পার হবে। তো আমি বলি যে তো আমার বাপ দাদা চৈদ্দ গুষ্টি সময় এই খেলা খেলেছে, আমি পারবো, আমি তার ছেলে না। আচ্ছা তোমার মোবাইল কিন্তু জমা আছে, মোবাইল কিন্তু আর পাবা না, ঠিক আছে? মনে থাকবি তো যে মোবাইল পাবা না, যদি তুমি পার হইতে পারো মোবাইল তোমার, তুমি জীবনে পার হইতে পারবে না। আচ্ছা রেডি? আচ্ছা তো তুমি এই দিক কেন, কিভাবে পার হবা? আমি রেডি। আমি ও আর পাগল স্যার বলে। আচ্ছা তুমি রেডি? এই দাঁড়াও সবাই দেখো, তুমি তুমি মোবাইল মোবাইল দেন কাউকে দিবা না, হ্যাঁ যে দিবি তাকে মোবাইল দিবা, ঠিক আছে? সবাই দর্শক দেখেন যে কিভাবে এই ঘাট পার হয়। রেডি? হ্যাঁ রেডি। মানে কথা আছে যে আমি এক লাভ মেরি ঘাট পার হবে, এই যে এক লাভ মারলাম, আমি দেখো সরাসরি পার হবো ঘাট। মানে এই সিস্টেম ভাই, এটা এটা তো হবে না ভাই, এটা হবে? এটা হবে না, এটা হবে না। এটা কি? এটা হচ্ছে কথার চাল, ঠিক আছে? আমি বলি যে এক লাভ মেরে ঘাট পার হবে, এক লাভ মারলাম, হ্যাঁ সরাসরি ঘাট পার হবে, তা ঠিক না ভাই? কথা ঠিক কিন্তু ভাই, এটা এটা হবে না ভাই। না হবে না মানে এটা আমি বলি যে এটা কি মেইন নিয়ে যাবে? মেইন নিতে হবে যে আমি বলি যে আমি বলি যে এই মোবাইল তুমি দিলা কেন, এই মোবাইল মোবাইল দিলা কেন, সবাই যাও। আমার কথা ভাই পালাইলো রে, পালাইলো পালাইলো পালাইলো।